আমার মহব্বতের কিছু মানুষ তারাও চলে গেছে নবী একা হয়ে গেছে মনের মধ্যে নবীর অনেক কষ্ট তাই বুক ভরা বেদনা লইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া বলেন মালিক আমারে কোথায় ছেড়ে দিলেন আপনি আল্লাহ আমার মাও নাই বায়ও নাই বোনও নাই মানুষ আমারে পাগল পাগল বলে পাথর মারে এই কথাটা আমি আমার আল্লাহ বলেন আমার বন্ধু বেতায় ব্যতীত হইয়া রক্তাক্ত হইয়া যখন জমিনে পড়ে গেল আমার বন্ধু একটা কথা বলেছে আমি আমার বন্ধুরে কোথায় ছেড়ে দিলাম এই কথাটা আমি আল্লাহ সহ্য করতে পারি নাই আমার বন্ধুরে কোথায় ছেড়ে দিলাম এই কথাটা আমি আল্লাহ বরদাস্ত করলাম না তাই আল্লাহর নবী যখন মক্কায় ফিরে আসলেন এর কিছুদিন পরে নবী দাওয়াতের কাজ বন্ধ করে নাই দাওয়াত কর চালাইতে আছে দিনের দাওয়াত দিতে আছে দিনের দাওয়াত চলতেছে না বন্ধ হইছে রক্তাক্ত হইছে কিন্তু দিনের দাওয়াত বন্ধ হয় নাই দাওয়াত চলতেছিল মক্কার মানুষ এবার তারা চৌরান্ত সিদ্ধান্ত নিছে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কে আবার আমাদের সিদ্ধান্ত হলো চিরতরে পৃথিবী থেকে বিদায় করো চিরতরে বিদায় করব তারা প্ল্যান করতে লাগলো আজকের রাতের ভিতরে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে চির বিদায় করে দিব কত বড় সাহস চিন্তা করে পয়গম্বরকে মারার প্ল্যান করতেছে কিভাবে মারা যায় কেমনে কি করবে সেদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইয়া বললেন আগো নবীজি আজকে রাতে আপনি ঘরে ঘুমাবেন না যেখানে ঘুমানোর কথা সেখানে আপনি ঘুমাবেন না কোথায় ঘুমাবো বলে আপনি অন্য কোথাও ঘুমান নবী সেদিন গিয়া ঘুমালেন সেদিন গিয়া নবীর চাচাতো বোনের ঘরে ঘুমাইলেন উম্মে হানির ঘর উম্মে হানি ছিল আবু তালেবের কন্যা উম্মে হানি বিনতে আবু তালেব সেখানে গিয়া ঘুমাইলেন নবী যখন ঘুমালেন সেদিন আমার আল্লাহ কিন্তু আশ্চর্য ঘটনা নবীরে দেখাইলেন আল্লাহর সেদিনই একটা কথা নবী বলেছিল আল্লাহ আমারে কই পাঠাইলা সবাই দি আমার বিরুদ্ধে এই জন্য আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যদি কেউ দলের জন্য কারণ নেতার জন্য যদি মার খায় তার প্রমোশন বাড়ে না কমে কথা বুঝতেছেন আমার আওয়ামী লীগের কোন লোক যদি মাইর খায়া থাকে বিএনপি রাতে মনে করেন বিএনপির লোক বাইরে ভিটের সামরা টোমরা সব তুলে লাইছে রক্তাক্ত করছে তখন আওয়ামী লীগের লোক ক্ষমতা গেলে হবে এই লোকটা মাইর খাইছে আমার দলের জন্য কথা হইনা দি তখন দেখা যায় আছেন সগিদার বানাইছে চেয়ারম্যান থেকে হইছে এমপি এমপি থেকে হইছে মন্ত্রী বাস্তব না অবাস্তব আসিন গীতা সগিদার আসিন সগিদার সাইমসার সাইমসার মতো গুরুত্ব ভিজে দিয়া ব্যাগ ট্যাগ লইয়া তখন একটা ফিডা খাইছে সাইমসার ফিডা খাইছে পাস হয়ে গেছে মন্ত্রী কেন র্যাং বাড়ছে মায়ের খাওয়ানের র্যাং বাড়ছে আবার বিএনপির লোকরা আওয়ামী লীগে ইচ্ছা মতো ফিডাইছে বিএনপি ক্ষমতা গেলে আবার র্যাং বাড়বো নি কবে হেতে মাইর গেছে আমাদের জন্য রক্তাক্ত হয়েছে এরে সগিদার থেকে এমপি বানাই গেলাম বাস্তবনি কেন দলের জন্য মাইর খাইছে তো দলের জন্য মাইর খাইলে যে দলের মেইন নেতা প্রধানমন্ত্রী যে সেও খুশি যে আমার জন্য আমার দলের জন্য সে মাইর খাইছে তার একটা প্রমোশন দেওয়া দরকার তার সর্বোচ্চ একটা সম্মান দেওয়া দরকার বাস্তব না বাস্তব এ দুনিয়ার জমিনে নেতার জন্য যদি সামসায় মাইর খায় সামসার র্যাং বেড়ে যায় আর আল্লাহ বলেন আমার বন্ধু আমার দিনের দাওয়াতের জন্য বন্ধু রক্তাক্ত হইছে আমার বন্ধুর শরীরে একটা মশা মশা মাছি বসতে আমি আল্লাহ নিষেধ করছি সেই শরীরটার মধ্যে অসংখ্য পাথরের আঘাত নবী রক্তাক্ত হইছে আল্লাহর নবীর এই রক্তাক্তের কারণে বারবার নবীর সাথী সঙ্গীরা মাইর খাইছে আমার আল্লাহ বলেন আমার নবীর একটু সান্ত্বনা দেওয়া দরকার প্রমোশন বাড়ানো দরকার সুবহানাল্লাহ প্রমোশন বাড়ানো দরকার আছে
নবী মারি খাইছে রক্তাক্ত হইছে ব্যথায় ব্যতীত হইছে চতুর্দিকে নবী ভাঙা একদিকে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এই কষ্টটা নবী সহ্য করতে পারে নাই এরপরে আবার চলে গেল আবু তালেব সেখানে নবী একটা ব্যথা পাইল তাইফের ময়দানে রক্তাক্ত হইল গো বেতার পর বেতা আঘাতের পর আঘাত নবী কষ্ট সহ্য করতে পারে না আল্লাহ বলেন আমার বন্ধুর এই কষ্টের দিনে এই সময়টাতে আমার বন্ধুর একটু আনন্দ দেওয়া দরকার সুবহানাল্লাহ সেই নবীকে জিব্রাইল বললেন পয়গম্বর আপনি কিন্তু আজকে আপনার নিয়মিত জায়গায় ঘুমাবেন না জায়গাটা একটু চেঞ্জ করে ঘুমাবেন আল্লাহর নবী উম্মে হানির ঘরে চলে গেলেন নবীজি যখন উম্মে হানির ঘরে গিয়া ঘুমালেন রাত যখন 12টা বাজলো গভীর হয়ে গেল নবী তাকায়া দেখে নবীজি উম্মে হানির ঘরে ঘুমানো উম্মে হানির ঘরটা কিছু সময়ের জন্য উপর দিয়া ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে আবার এটা জোরাও লাগতেছে এই দৃশ্য দেখে নবী অবাক হয়ে গেছে ঘটনা কি এই ঘর একবার ফাঁক হয় আবার আছে ঘটনা কি তা এটা দিয়া বুঝাইতে চাচ্ছে আজকে রাতে এমন কিছু হবে যেটা বড় আশ্চর্য আজকে যা ঘটবে তা আশ্চর্য আল্লাহ নিজেই বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম আল্লাহ বলেন সুবহানাল্লাযী কেন সুবহান শব্দটা আল্লাহ প্রথম ব্যবহার করছে আল্লাহ নিজেই আশ্চর্যবোধক কথা বলতেছেন আল্লাহ নিজেই আশ্চর্য বলতেছেন যিনি ঘটনা ঘটাবেন তিনিও বলতেছেন আশ্চর্য আমার কথা বুঝেন নাই মনে যিনি ঘটনাটা ঘটাবেন তিনিও কইতেছেন আশ্চর্য ঘটনা প্রথমে শব্দ বলেছেন সুবহান আল্লাহ এই কথাটা সুবহান দিয়া শুরু করছেন তার মানে আশ্চর্য আল্লাহ নিজেই ঘটাবেন আল্লাহই বলতেছেন ঘটনাটা আশ্চর্য তাহলে যা ঘটবে সব আশ্চর্য ঘটনা ঘটবে সেদিন যখন উম্মে হানির ঘরে ছিল সেদিন থেকে চাঁদটা একবার এইভাবে ঘরের ছালা ফাঁক হয়ে গেছে আবার আসতেছে জিব্রাইল একবার উপর দিয়া ঢুকে আর একবার বাহির দিয়া বাহির হয় ঘটনা ঘিরে এমন হইতেছে কেন এবার জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন পয়গম্বর ঘুম থেকে উঠুন আপনার সঙ্গে কথা আছে একটু ওঠেন আল্লাহর পয়গম্বর তখন ঘুম থেকে জাগ্রত হলেন নবীরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে জিব্রাইল আলাইহিসসালাম বললেন ওগো নবীজি চলুন আমার সঙ্গে আপনি একটু সামনে জিব্রাইল আলাইহিসসালামের কথায় আল্লাহর পয়গম্বর উম্মে হানির ঘর থেকে বাহির হলেন এই উম্মে হানির ঘর থেকে বাহির হইয়া জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সামনের দিকে যায় গো আর নবী পিছনের দিকে তাকে জিব্রাইল সামনে যায় নবী পিছনে আর আল্লাহর নবীটাও জানে জিব্রাইল যা করে তা নিজের থেকে করে না জিব্রাইল যা করে সব আমার আল্লাহর পক্ষ থেকে করে ঠিক কি না জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন সামনের দিকে যায় আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে ফলো করে নবী তার পিছনে পিছনে হাঁটতে ছিল আল্লাহর পয়গম্বরকে নিয়ে গেল হাতিমে কাবার কাছে কাবার পাশে একটা জায়গা যারা হাজি সাহেবরা আছেন নেই তারা ওই জায়গাটা চিনবেন হাতিমে কাবার কাছে নবীকে নিয়ে গেলেন সেখানে নবীকে বললেন আপনি শুয়ে যান নবী হঠাৎ করে শুয়ে গেলেন কারণ জানে জিব্রাইল আমাকে শোয়ায় নাই আমার আল্লাহ বলছেন তাই শোয়াইছে পয়গম্বরকে শোয়া দিল শোয়ানোর সাথে সাথে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম শাহাদাত আঙ্গুল দিয়া নবীর এই গলা থেকে নিয়া একটা টান দিয়া ওই জায়গা পর্যন্ত আনলেন নবীর সারা শরীরটা এটা সিনা সাক করলেন বডি টাইম নেই এইভাবে ফাইরা বলাইছে এটারে কয় সিনা সাক হ্যাঁ অপারেশন সিনা সাক করলেন আরো কয়েকবার হইছে নবী লম্বা হয়ে যাবে তাই আমি সংক্ষেপে শুধু আপনাদেরকে একটু টাচ দিয়ে যাই এরপরে নবীর
যখন দুই সাইডের পাজরের দুই চামড়া সরাইয়া ভিতরে কলপটা বাহির করছে সুবহানাল্লাহ ভিতরের কি জঙ্গ পতঙ্গ সবগুলা একটা স্বর্ণের বাটির মধ্যে রাখছে আর একটা রূপার বাটি দুই বাটির মধ্যে পানি লইয়া এই পানিটা ছিল জমজমের পানি এই জন্য উলামায়ে কেরাম বলেন মাঝে মধ্যে তাদের মত ডাইরেক্ট না মত দিছেন আলেমরা যে জমজমের পানি হাউজে কাউসারের চেয়ে উন্নত সুবহানাল্লাহ হাউজে কাউসারের পানি যদি দামি হইতো তাহলে জমজমের পানি দিয়া কেন নবীর হাড়ার এই নবীর কলব দৌত করত তে তো জান্নাত থেকে ভানে নিয়ে আসতো ঠিক নি কিন্তু এই জমজমের পানি দিয়া আমার নবী এই কলবটা পরিষ্কার করলেন কলবের মধ্যে কি গুনাহ ছিল নাউজুবিল্লাহ একটা আকীদা বিশ্বাস করবেন সমস্ত নবী রাসূলগণ হলেন নিষ্পাপ আমাদের নবীদের কোনো গুনাহ নেই নিষ্পাপ ছিল দইলেন কেন এটা সামনে বুঝবেন এবার আল্লাহর পয়গম্বরকে কলবটা যখন দৌত করলেন জমজমের পানি দিয়া দৌত করিয়া এইভাবে যখন কুদরতি অপারেশন করলেন যেইভাবে দেখবেন অপারেশন করলে সূরা শরীফের খাইতে লাগে না মাসাল দিয়া খাইতে এইভাবে সরায় আল্লাহর পয়গম্বরকে ঠিক শাহাদত আঙ্গুলি দিয়া জিব্রাইল এইভাবে টান দিলেন সাথে সাথে দুই বাজু চলে গেল দুই বাজু দুই দিকে চলে গেল ভিতর থেকে জিব্রাইল সবকিছু বাহির করে দৌত করলো আবার দৌত করিয়া জায়গাটা জায়গায় ফিটিং করিয়া আবার এইভাবে লাগাইয়া দিছে শিলিরও দরকার হয় না শিলির দরকার হয় নাই আল্লাহর পয়গম্বর সেখান থেকে উঠার পরে পয়গম্বর যখন উজু টুজু করে সুন্দর করে যখন তৈরি হলেন পয়গম্বর বললেন জিব্রাইল এখন কি করতে হবে বলে আমার সঙ্গে আসেন নবীজিকে একটু সামনে নিলেন সেখানে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দেখেন একটা বুরাক বুরাক এখানে বসে কিতাবে আসছে বুরাকটা হলো গুরাও না গাদাও না খচ্ছব না এর মাঝামাঝি গাদা তো না খচ্ছব না গুরাও না এর মাঝামাঝি এটা বিস্তারিত আলোচনা করতে হবে তাই আমি সংক্ষেপে বলি এখন আমরার দেশে এই বুরাগের কথা উইন্যা অনেকের গরো দিছি ফটো লাগাই তোরা এরকম দেখছি আমি নিজের চোখেও মাথা হইলো মহিলাদের মতো হ্যাঁ লাগায় বরকতের লাগে তো আছে আর ঠাড়া পড়বো কিন্তু ঘরের মধ্যে কিন্তু ভাইছেন কই আপনি কি দেখছেন এরকম আছে যে কাল্পনিক ছবি লাগায় তো এই গম্বুরাক যখন আসছে বুরাক আসার পরে আল্লাহর পয়গম্বর সেখানে দাঁড়ালেন বুরাক নবীকে উঠাবে এমন সময় বুরাক কান্না শুরু করছে আল্লাহর নবী জিগায় তুমি কান্দ কেন বলে নবী গো আজকে আপনাকে আমার পিঠের মধ্যে সোয়ার করব কিন্তু আপনি ওয়াদা দেন না গো নবী কিয়ামতের মাঠেও আপনি আমাকে ডাক দিয়ে কাছে আনবেন আবারও আপনি আমার পিঠে সোয়ার করবেন এতটুক কথার জন্য আমি চোখ দিয়া পানি ছাড়তেছি সুবহানাল্লাহ নবী বললেন আমি ওয়াদা দিলাম আমি তোমাকে আমি ডাক দিয়ে আনবো তোমার পিঠে আমি সোয়ার করব অসুবিধা নাই এবার জিব্রাইল সামনে বসলেন মিকাইল পিছনে বসলেন অনেকগুলা বর্ণনা আছে নবীকে যখন উর্দ ভ্রমণে নিয়ে যায় রাত্রিকালীন ভ্রমণে যখন নিয়ে যায় তখন ফেরেশতা অনেকগুলা ছিল এর মধ্যে বেশিরভাগ মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আছে উনি পিছনে বসছেন জিব্রাইল সামনে বসছেন নবীর মাঝখানে বসাইছেন এ বসাইয়া পয়গম্বরকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস কোথায় নিয়ে গেছে বাইতুল মুকাদ্দাস হলো মক্কা থেকে এক মাসের রাস্তা কত মাসের রাস্তা একটা মাস লাগে যদি আপনি যান এখন তো বিমান বিমান ছিল না তখন তখনকার যুগে আপনি উট দিয়া ঘোড়া দিয়া গেল এক মাস লাগে এই এক মাসের রাস্তা মাত্র কয়েক সেকেন্ডে বাইতুল মুকাদ্দাসে গিয়া পৌঁছে গেল
সেখানে যাওয়ার পরে জিব্রাইল বলেন পয়গম্বর আপনার এই বোরাক এখানে থাকুক আমরা অসুবিধা নাই আমরা একটু ভিতরে যাই বাইতুল মুকদ্দাসের ভিতরে গেলেন নবী গিয়ে আশ্চর্য হয়ে গেছে ঘটনা কি তাই এত রাত পড়ে এত মুসল্লি কোথা থেকে গিয়া দেখে পুরা মসজিদ মুসল্লি ভরপুর সুবহানাল্লাহ আল্লাহর নবী আশ্চর্য হয়ে বলে জিব্রাইল এত মুসল্লি দেখে আমি অবাক হয়ে গেলাম এত মুসল্লি কোথা থেকে আসলো রে আমি বুঝতে পারলাম না মুসল্লি কোথা থেকে আসলো বলে নবী গো আপনি একটু ভিতরে যান নবী একটু ভিতরে গেল গিয়া দেখে ইমাম সাহেবের মসল্লার মধ্যে কেউ নেই আল্লাহর নবীকে আদেশ করলেন ওগো নবীজি এই সব মুসল্লি আপনার অপেক্ষায় আছে আপনি আবার ইমাম হইয়া নামাজ পড়ায়া দেন নবীজি জিব্রাইলের ইশারা পাইয়া পয়গম্বর গেলেন নামাজ পড়ানোর জন্য নবী যখন দুরাকাত নামাজ পড়ালেন নামাজ শেষ নবীজি যখন আবার বুরাকে উঠলেন তখন জিব্রাইল জিগায় নবী গো আপনি জানেন নি আপনার পিছনে আসলে কারা নামাজ পড়ছে না আজকে যারা আপনার পিছনে নামাজ পড়েছিল যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছিল সব নবী রাসূলকে আপনার পিছনে মুসল্লি বানাইয়া আপনার ইমাম বানাইয়া নামাজ পড়ায়া দিছে এই জন্য আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন এ সমস্ত নবী রাসূলগণের ইমাম সব নবীদের নবী এটা প্রমাণ হয়ে গেল বাইতুল মুকদ্দাসে নবীরে ইমাম বানাইয়া সমস্ত নবীরা নবীর পিছনে মুসল্লি হইয়া নামাজ পড়ছে সুবহানাল্লাহ নবীরে তখন ওই এরপরে বাইতুল মুকদ্দাস থেকে যখন আবার বোরাক টান মারলো এটার এমন গতি ছিল বার কোন শব্দটা হইল বিদ্যুৎ এটা বিদ্যুতের মতো দৌড় মারে বিদ্যুৎ কত কিলোমিটার যায় 186,000 কিলোমিটার দূর মারে এক সেকেন্ডে কত সেকেন্ডে এক সেকেন্ডে 186,000 কিলোমিটার আর এই বুরাক এর থেকে বেশি গেছে সুবহানাল্লাহ এর থেকে হাজার গুণ বেশি গতিতে যাইতো এইটা আর এক একটা কদমে এক এক আসমান বাহির হয়ে যায় জোরে কোন এত গতি এত গতি এত গতি বুরাক প্রথম আসমানে গেলেন দ্বিতীয় আসমানে গেলেন চতুর্থ পঞ্চম এইভাবে যাইতে যাইতে সাত আসমানের উপরে গিয়া দাঁড়াইছে সুবহানাল্লাহ সাত আসমান টপ পেয়ে গেল এবার সিদরাতুল মুনতাহায় চলে গেল সেখানে যাওয়ার পরে জিব্রাইল বলে নবী গো এখন আর আমি যাইতে পারলাম না বাকি রাস্তা আপনি চলে যান সে সময় বুরাক যায় নাই রব রব দিয়া রাসূল এরপরে চলে গেল কোথায় আরশা আজিমে সুবহানাল্লাহ আমি শুধু আপনাদেরকে একটু টাচ দেওয়ার জন্য কারণ মেরাজের আলোচনা জানি এটা মেরাজের আলোচনা আমি এইভাবে করি নাই এবং এইভাবে করতাম না কারণ মেরাজের আলোচনা যদি করতাম তাহলে শুরু থেকে মেরাজের আয়াত করতাম এবং বিস্তারিত আপনাদেরকে বুঝাইতাম কিন্তু আমি এখানে কেন নিজে কেন লামাবো এটা একটু পরে বুঝবেন মেরাজের আলোচনা এটা কথা সত্য নবী মেরাজে গেলেন মেরাজ শব্দটাই হলো এই যে রাত্রিকালীন ভ্রমণ আল্লাহ বলেন মেরাজ হলো ঊর্ধ্ব ভ্রমণ উপরের দিকে আর মেরাজ এই যে আপনি যেটা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা রাসূলকে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে গেলেন যেই বুরাক এক মিনিটে নয় এক সেকেন্ডে যায় লক্ষ লক্ষ কিলোমিটার সুবহানাল্লাহ ইসরাঈল সূরার নাম হলো বনী ইসরাঈল আরেকটা এই সূরার আরেকটা নাম হলো ইসরা ইসরা হলো রাত্রিকালীন ভ্রমণ আমি ওই দিকে গেলাম না যেহেতু আমি মেরাজের আলোচনা উদ্দেশ্য বয়ান করি নাই আসুন আমি আপনাদেরকে একটু জায়গায় নিয়ে আবার লামে আনতেছি অসুবিধা হইব এবার পয়গম্বর চলে গেলেন আরশে আজিমে আল্লাহর দাওয়াতে চলে গেছে জিব্রাইল সাথে যায় নাই জিব্রাইল বলে আমি একটু উপরে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে সিদরাতুল মুনতাহা হলো বর্ডার এটা বর্ডার এরপরে আর সীমানা শেষ
যাওয়া আর কারো যাওয়া ওখানে সম্ভব না সিদ্রাতুল মুনতাহা হলো একটা বর্ডার পর্যন্ত এরপরে যাওয়া আর কারো দ্বারা সম্ভব না কিন্তু আল্লাহর রাসূল সিদ্রাতুল মুনতাহা দিয়া স্পেশাল আবার বাহন দিয়া ডাইরেক্ট আলোলে আরশ আযিমে সুবহানাল্লাহ আরশ আযিমে লিয়া পয়গম্বরের সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হইল জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরে বন্ধু দাওয়াত দিছে কারা দাওয়াত দিছে বন্ধু বন্ধুরে দাওয়াত দিছে গো বন্ধুরে বন্ধু দাওয়াত দিছে দাওয়াত দিয়া লইয়া সাত আসমান টপকাইয়া বন্ধুরে বন্ধুর পাশে বসাইছে তখন আল্লাহ বলেন বন্ধু আপনি কিন্তু রক্তাক্ত হইছিলেন তায়েফের ময়দানে বন্ধু আপনি রক্তাক্ত হইছেন মক্কার জমিনে আপনার উপরে নির্যাতন বন্ধু গো আমি আল্লাহ আপনার এখানে আনছি আজকে একটু আনন্দ দেওয়ার জন্য আপনার মনটা ভাঙা ছিল খাদিজা মরে গেল আপনার খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আপনার চাচা আবু তালেব বিদায় হয়ে গেল চতুর্দিকে আপনার শত্রুর অভাব নাই রাতে আপনাকে মারার জন্য সিদ্ধান্ত নিল সব মিলাইয়া আপনি বড় বিপস্ত আপনি এমন অবস্থা হইছেন যে আপনার এখন প্রচুর পেরেশানিও থাকতে পারে মনটা ভাঙা থাকতে পারে মনটা দুর্বল থাকতে পারে তাই বন্ধুরে বন্ধু দাওয়াত দিয়াই না বন্ধুর মনটা খুশি করে দিলাম আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আপনি আপনার উম্মতকে জাহান্নামের বয়ান করবেন গো তাই আমি আল্লাহ আপনাকে জাহান্নাম তাসকার সহজ চোখকে দেখাবো আগো নবীজি আপনি যখন জান্নাতের বয়ান করবেন জান্নাতটাও আপনাকে সহজ চোখকে দেখাবো যত নবী রাসূল দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইছি সব নবীরা জান্নাতের বয়ান করছে সব নবীরা জাহান্নামের বয়ান করছে কোন নবীকে আমি আল্লাহ দুনিয়ার থেকে দাওয়াত দিয়াই না জান্নাত দেখাই নাই জাহান্নাম দেখাই নাই কিন্তু আপনি জান্নাতের বয়ান করবেন আমি আল্লাহ আপনাকে জান্নাতটা সচক্ষে দেখাবো আপনি জাহান্নামের বয়ান করবেন আমি আল্লাহ সচক্ষে আপনাকে জাহান্নামটা দেখাবো এই জন্য এখানে আছি ও নবীজি আর আমি আপনাকে স্পেশাল কিছু নিয়ামত দান করব সম্মানিত সুধি আমি শুধু এখানে বুঝাইতে চাই আল্লাহর নবীর মনটা ভাঙা ছিল নবীরে হত্যা করার ষড়যন্ত্র করছিল আমার আল্লাহ কয় তোরা ষড়যন্ত্র করতে থাক আমার বন্ধুরে আমি সাত আসমান টপকাইয়া উপরে নিয়া জান্নাত জাহান্নাম দেখাইল আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করল সমস্ত পয়গম্বরের সাথে এক একটা স্টেশনে দেখা করছে সুবহানাল্লাহ এই সফরে নবীর সময় ব্যয় হইছে কিতাবে লেখে প্রায় ২৭ বছর এই জুরে কোন কত বছর ২৭ বছর নবী জন মেরাজ থেকে আইয়ে আইয়া দেহে উজুর ভানে অনেক গড়াইতেছে ওই যে উজু করছিল পানি হন লড়তি আছে তাহলে গেল ২৭ বছর কিন্তু হিসাবে দেখা যায় দু তিন মিনিট কয় মিনিট দুই এক মিনিট কিন্তু মাঝখানে গেছে কত বছর ২৭ বছর অনেকে কবেন যে ওইটা তো ওর মাথায় ধরে নিলে কেমনে সম্ভব সম্ভব কেমনে মেমোরি একটা বোঝায় মনে করো একটা সুইজের টিপ মারলাম কিসে সুইজে একটা টিপ মারলাম টিপটা দেওয়ার সাথে সাথে এই যে আমি হাতে এমনি নিছি আমার হাতে মরে গেল মরে করে একটা গাছের পাতা মনে করেন এইভাবে দিছে এইভাবে রইল এটার উপরে উঠছে না আপনারা আমার ভাই সাইর ছিল সাইর কথা বুঝতেছেন সুইজে টিপ দিয়ে আল্লাহ গোটা পৃথিবীটারে কিছু সময়ের জন্য এইভাবে সাইলেন্ট করে তারা জব করে তারা কথা বুঝতেছেন যেখানে যেটা ছিল এইভাবেই ছিল এই এইভাবে থাকা অবস্থায় ২৭ বছর গেছে যখন নবী আবার ফিরে আসে তখন আবার সুযোগ দিতে আবার জায়গাটা জায়গা এর ভিত্তিতে যে কত সময় গেছে মানুষ বুঝতে পারে না এটাই হলো সহজ পদ্ধতি বুঝা আসেনি কিন্তু অনেকের মাথায় এটা ধরে না ভাই গাঞ্জা ঘুরি কথা বলে সিজে গাঞ্জা কাছে লিয়ে এখন গাঞ্জা ঘুরি কথা চুড়া আল্লাহ পারে না এমন কোনো কাজ আসেনি আল্লাহ সুযোগ টিপ দিয়া গোটা পৃথিবীর সিস্টেম বন্ধ করে দিছে সবাই জাগাতটা জাগাতকার রয়েছে কেউ গ্লাস লইছে ভানি খাইছে ভানি খাইতে গেছে এমনি দিয়া রাখছে বাস ২৭ বছর ইবাদত ধরে রাখছে ২৭ বছর পরে ভানি খাইছে ঠিক নেই এক ডুব গেছিল ২৭ বছর আগে আর এক ডুব পানি ২৭ বছর পরে গেছে কিন্তু হে বলতে পারে না সুবহানাল্লাহ ২৭ বছর নবী সফর কইরা এরপরে জমিনে ফিরে আসছে আইসাতে পানি গড়াইতেছে আর আবু জাইল্লার যখন কইছে আবু জাইল্লা হয়ে গেছে 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 সব গেছে তার মধ্যে আছে সব ছিড়ে গেছে গা এতদিন মনে ছিলাম অর্ধেক পাগল হন মোহাম্মদ পুরা পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ হয় রে
কিভাবে সম্ভব মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে আমাদের এক মাস লাগে ঘোড়া দৌড়াইয়া আর মোহাম্মদ রাতের অর্ধেকের ভিতরে বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়া সাত আসমানটপ কয়া আর শাহজিমে গিয়া জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করে আয়া পড়ছে হে উনছনি সূরা পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ দে লম্বা ঘটনা বলুন তো কেন রাসূলকে নিছিল আল্লাহ রাসূলকে খুশি করার জন্য নিছিল কিসের জন্য রাসূলকে তো আল্লাহ খুশি করলো রাসূলকে তো আল্লাহ খুশি করে দিল কিন্তু মক্কার যেই সমস্ত সাহাবীরা কালেমা পড়ার পরে তারা নির্যাতিত তারা নিপীড়িত তাদের উপরে নির্যাতনের ইস্টিম রুলার যখন চাপায়া দিল তাদেরকে আল্লাহ কেমনে সান্তনা দিবে আল্লাহ তাদেরকে সান্তনা দেওয়ার জন্য আমার তেলাওয়াতকৃত সূরায়ে বুরুজ নাযিল করে সান্তনা দিছে জোরে কোন সুবহান কিন্তু প্রশ্ন হলো সূরায়ে বুরুজের ভিতরে এমন কি আছে যা শুইনা তারা সান্তনা পাইছে ঠিক নেই তাহলে আসুন নবী যখন দুনিয়ায় আসে নাই রে এর 90 বছর আগে একজন জালেম শাসক ছিল কি শাসক তখন নবী দুনিয়াতে আসার প্রায় 90 বছর আগের ঘটনা কত বছর আগের ঘটনা নবী আসার নবী দুনিয়াতে আসার 90 বছর আগের ঘটনা তখন একটা জালেম শাসক ছিল সে নিজের খোদার দাবি করত কি দাবি করত সে নিজের খোদা দাবি করত আর তখনকার একটা যুবক ছিল সে এক আল্লাহর গোলামি করত সেই যুবক এক আল্লাহর উপরে ঈমান আনছে একজন পাদ্রী তারে কালেমা পড়াইছে যুবকের ঈমানি জজবা খুব মারাত্মক ছিল যুবক খোদা মানত একজন আর দেশের সব জনগণ খোদা মানত বাদশারে এবার যুবক যে কোন দোয়া করত যুবকের দোয়া আল্লাহ কবুল করত মানুষ তার কাছে গেলে ফু দিলে ভালো হয় কষ্ট রোগ লয়া গেলে ফু দিলে ভালো হয়ে যায় এমন একজন কামেল যুবক সে যখন মানুষের উপকার করতে লাগলো হঠাৎ করে বাদশার একজন মন্ত্রী ছিল অন্ধ মন্ত্রী খবর পাইয়া যুবকের কাছে গেছে গিয়া কই যুবক রে আমি শুনছি তুমি নাকি ফু দিলে মানুষ সুস্থ হয়ে যায় আমি চোখে দেখি না আমার চোখের মধ্যে একটু ফু দাও আমি যেন চোখে দেখি যুবক বলে এমনি এমনি তো হবে না আপনি আমার রবের উপরে ঈমান আনেন তারপরে রবের কাছে দরখাস্ত করব মন্ত্রী কয় বেটা সারা দেশের মানুষ রব তো মানে আমাদের বাদশারে তুই দিদি আবার আরেক কথা কস যুবকে কয় বাদশা খোদা হওয়ার কোনো যোগ্যতা নাই যদি যোগ্যতা থাকতো তে রব ওই আমরা সব বালা করে না গেরে কথা তো ঠিক কইছস কিন্তু তারে দিদি দেশের সব মানুষ খোদা মানে কয় তো এত কোনো খোদা হওয়ার কোনো কোয়ালিটি নাই মন্ত্রী চিন্তা করলাম আমার সুখ নাই আমার সুখের দরকার ঠিক আছে আমি খোদা মানলাম তোমার রবের উপর ঈমান আনলাম ঈমান আনার সাথে সাথে যুবক দোয়া করছে তো দোয়া কবুল হইছে সুবহানাল্লাহ মন্ত্রী এখন সুখে দেখে তো সুখে দেখে যে সুখে দেখার আগে হাঁটা চলা ছিল এক রকম সুখে দেখার পরে হে চলাফেরা করে আরেক রকম বাদশা কি করলো বিশাল এরিয়া নিয়ে গর্ত খনন করলো আল্লাহ এই গর্ত খননকারীর উপরেই অভিশাপ দিছে والسماء ذات البروج قسم شيء درغ بشيشتو آكاش تاروكار قسم نكترير قسم واليوم الموعود الله بولن كام ادي بوشن قسم جدين امي الله بيچار كرمو شيدين ار قسم وشاهد মাশহুদ আল্লাহ বলেন জুমার দিনের কসম কিয়ামত আল্লাহ বলেন আরাফার দিনের কসম কয়টা কসম চারটা কসম কে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ এই যুবক ভাই কথাগুলি একটু মনোযোগ দিয়ে এখন শুনেন প্রায় ওয়াজ শেষ মনোযোগ দিয়ে একটু শুনেন এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে বুরুজ নাযিল করিয়া কিন্তু সান্ত্বনা দিছিল এই সূরায়ে বুরুজের ভিতরে কি ঘটনা এটা নবী দুনিয়াতে আসার 90 বছর আগের ঘটনা সেই জালেম শাসক 20,000 মানুষকে মারার জন্য একটা গর্ত খনন করছে গর্ত খনন করিয়া
আল্লাহ বলেন আন্নারি জাতির ওয়াকুদ গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বালায়া দিছে গর্তের ভিতরে কি করলো আগুন দড়ায় দিছে আন্নারি জাতির ওয়াকুদ গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদ وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الله ربنا بالغلب غرتر بطر داو داو قرى قندر يا دينو وزالم شجوك جكون غرتر بطر قندر يا دي سيدي أقوم قولي داو داو قرى جلت جلو امون مهورت جارا جيبي تو جلو كلام داو গ্রহণ করছে যুবকের মেসেজ পাইয়া যারা এক আল্লাহর উপরে ঈমান আনছে ওই জালেম শাসক তাদেরকে জ্যান্ত অবস্থায় দড়ে দড়ে আগুনকে নিক্ষেপ করা শুরু করছে এলাকাত নাউজুবিল্লাহ সিরি কোন সময় কোন আপনারা অত বড় ঘটনা এখানে নাউজুবিল্লাহ নাই না কি তা সিদ্ধান্ত দিন সুবহানাল্লাহ কইবা কত বড় জালেম শাসক চিন্তা করে জন্ত মানুষগুলোকে দরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করা শুরু করলো মানুষগুলোকে একজন একজন করে আগুনের মধ্যে দাও দাও করে আগুনগুলি জ্বলছিল আর এমন অবস্থায় মানুষগুলোকে দড়িয়া দড়িয়া আগুনের মধ্যে পোড়াইতে লাগলো আগুনের মধ্যে পোড়াইতে লাগলো সবগুলা মানুষকে আগুনে ফুঁড়াইয়া আছাই করে ফেললো এমন সময় তাকায়া দেখে একজন মহিলা তার ছোট একটা নবজাতক শিশু লইয়া সামনের দিকে বাড়ায় আবার এক পাও পিছনের দিকে নেয় এক পাও সামনের দিকে বাড়ায় আর এক পাও পিছনের দিকে নেয় নবজাতক শিশু লইয়া পাগল পাগল হয়ে গেছে হায় রে এমন একটা বাচ্চা লইয়া কেমনে গো আমি আগুনে যাব দি মা বরদাস্ত করতে পারলো না এত ছোট বাচ্চা লইয়া আমি কেমনে আগুনের মধ্যে যাব দেই রে মার কোলে যায় মানায় না তাই তো সামনের দিকে এক পাও বাড়ায় পিছনের দিকে আরেক পাও নিয়ে আসে এই দৃশ্যটা জালেম শাসক দেখতে পারলো এবার দৌড়াইয়া মহিলার কাছে গিয়া বলে এ মহিলা আমি বুঝতে পেরেছি তুমি আমারে খোদা মানতে রাজি হয়ে গেছো কারণ তোমার সাহসে দেয় না নবজাতক শিশু লইয়া আগুনে ঝাঁপ দিবা একবার শুধু আমাকে রব মেনে না আমি তোমাকে ছেড়ে দিব যেই মাত্র জালেম শাসকই কথাটা মহিলাকে শুনাইতে লাগলো আল্লাহর কুদরতে নবজাতক শিশুর বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহু আকবার শিশু ডাক দিয়া বলে মা গো ও মা আপনি ওই জালেমের কথা শুনবেন না গো মা নবজাতক শিশু যখন কথা বলতে শুরু করলো মা তো আর সহ্য হয়ে গেছে এতটুকু বাচ্চা কেমনে কথা বলে রে ওই বাচ্চাটা বলে মা গো জালেম শাসকের কথা শুনবা না একটা সেকেন্ডও তিনি কইরো না গো মা তোমার চোখের সামনে কত মানুষ আগুনে পড়ে জীবন দিছে গো মা আগুনে পড়তে দিরি আল্লাহর তরি জান্নাতে যেতে দিরি নাই একটা সেকেন্ড দেরি করবা না আমারে লইয়া আগুনে ঝাঁপ দাও এই কথা শোনার পরে মার ইমানি জজবা বেড়ে গেছে ইমানি স্পিরিট বেড়ে গেছে মা তার বাচ্চাটারে লইয়া জালেম শাসকের সামনে আগুনের মধ্যে লাভ দিছে জুরে কনসুমা আগুনের মধ্যে ঝাঁপ দিল মা সন্তান দুজন আগুনে পড়তে দিরি জান্নাতে যেতে দিরি নাই আর আল্লাহ বলেন আন্নারি জাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওই গর্তের কিনারায় বসে বসে জালেম গুলি আনন্দ ফুর্তি করছিল জালেম গুলি তাকাইয়া তাকাইয়া মুমিনদের নির্যাতন দেখছিল ওহুমা আলা মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদ মুমিনরা ইমানদাররার সাথে যা কিছু ঘটেছিল সব তারা দেখেছিল আল্লাহ তখন সেই গ্যালারির সাইটে যতগুলা ছিল সব গুলারে আগুন দিয়া জ্বালায়া দিছে সুবহানাল্লাহ সব গুলারে আগুন দিয়া জ্বালায়া দিল
এরপর আল্লাহ বলেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাহ বলেন মুমিনদের সাথে বেঈমানদের কোনো শত্রুতা আমি ছিল না কোনো রিশানাশি ছিল না একটাই তো অপরাধ একটাই তো অপরাধ তারা জালেম কে খোদা মানে নাই তারা একত্ববাদী খোদার উপর ঈমান আনছে এক আল্লাহর উপর ঈমান আনছে স্রষ্টাকে বিশ্বাস করছে এই জন্য তারা এই কারণে মুমিনদের উপরে কারণে অকারণে নির্যাতন করল গো নির্যাতনের এক পর্যায়ে সবাইকে তারা মেরে ফেললো আল্লাহ রাব্বুল আলামিন সেই পুরা ঘটনাটা এই ঘটনাটা সূরা বুরুজের ভিতরে ঢুকাইয়া নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহ শুনাইয়া সান্ত্বনা দিছে বুঝতেছেন নি কোন নির্যাতিত ওই যে সাহাবায়ে কেরাম কালেমা পড়ছে বেঈমানরা সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু করছে কারো জিহ্বার মধ্যে পেরাক মারে কারো গলার মধ্যে রশি লাগায় কারো শরীর থেকে গর্দান উড়ায়া দেয় কাউকে তৈলের মধ্যে গরম করে ফেলে এমন নির্যাতনের পরিপ্রেক্ষিতে নির্যাতনের শিকার যে সাহাবায়ে কেরাম হয়েছিল সেই নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ শুনে বুরুজ নাজিল করিয়া তখন তাদেরকে সান্ত্বনা দেয় সান্ত্বনা হলো ভালো করে খেয়াল করে শুন এখন তোমাদের উপরে নির্যাতন হচ্ছে নবী দুনিয়াতে আসার 90 বছর আগে একজন জালেম শাসক ছিল তখনকার মুসলমানরা ঈমান আনছিল সবেমাত্র কালেমা পড়ছিল সবেমাত্র তাদের উপরে ঈমানি পরীক্ষা আসছিল তারা ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া আল্লাহর তরি জান্নাতে চলে গেছে আর সাহাবায়ে কেরামদেরকে আমার মালিক এটাই বুঝাইতে চেয়েছিল এখন তোমাদের উপরে ঈমানি পরীক্ষা চলে আসছে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো ইমানের উপরে থাকো আর এই হালতে যদি দুনিয়ার থেকে বিদায় হও আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাত তোমাদের জন্য ওয়াজিব যুবক ভাইরা আমার তাহলে আজকের আলোচনার থেকে এতটুকু বুঝতে পারলাম সূরা বুরুজ নাজিল হয়েছিল নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আর নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিল কি শুনাইয়া বলে নবী দুনিয়াতে আসার 90 বছর আগের ঘটনা শুনাইয়া কথা কি ক্লিয়ার হইতেছে 90 বছর আগের ঘটনা শুনাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিল আর আল্লাহ আমার নবীরে সান্ত্বনা দিল সাত আসমান ঘুরাইয়া বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করাইয়া জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া আমার বন্ধুরে দুনিয়াত পাঠাইয়া দিছে ওই কারণে কারণ আমার বন্ধুও বেতায় ব্যতীত ছিল বন্ধুর শরীর থেকে রক্ত জড়াইছে বন্ধুরে মারার জন্য প্ল্যান করছে তাই বন্ধুরে সাত আসমানে উড়াইছি জান্নাত দেখাইছি জাহান্নাম দেখাইছি ভ্রমণ করাইয়া 27 বছরের সফর করাইয়া বন্ধুরে আমি আবার আগের জায়গায় পাঠাইছি আর অন্য দিকে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিল নবী দুনিয়াতে আসার 90 বছর আগের ঘটনা শুনাইয়া